70 বছর লাগিয়া সৌদ নামক আগুনের পাহাড় উঠবে আল্লাহর ফেরেশতারা সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে আবার নিচে পাঠিয়ে দিবে আবার তাকে উঠানো হবে 70 বছর লাগিয়া আবার সে উঠবে আবার তাকে ধাক্কা দিয়ে নিচে পাঠিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ এরকম ভাবে শাস্তি দেওয়া হবে جهنم شاستي دير جنة الله ركولا ينبسن ولهم مقامع من حديد جهنم في استردت الله ركولا لمين لوهر حتول دي دي اي حتول دي بتي بتي تدرك شاستي دي نعم بلا جهنم دير شاستي دير جنة جهنم ركوتي تدر جاي الله ركولا لمين চার লক্ষ ফেরেশতা নিয়োজিত করবেন কত লক্ষ প্রতিটা দরজায় চার লক্ষ ফেরেশতা নিয়োজিত করবেন ও আমার ভাইয়েরা এই ফেরেশতাদের অবস্থা হবে এরকম যাদের চেহারা অত্যন্ত ভয়ানক হবে এদের চেহারা হবে কালো তাদের দাঁতগুলো বাহিরে বেরিয়ে থাকবে তারা হবে অত্যন্ত নির্দয় আর তাদের শরীর হবে এত বিশাল যে কোন প্রাণীর এই শরীরটা অতিক্রম করতে 2 মাস সময় লেগে যাবে নাউযুবিল্লাহ আল্লাহু আকবার এক একটা ফেরেশতার শরীর অতিক্রম করতে 2 মাস সময় লাগে কত বড় এক ফেরেশতা এবং এই ধরনের একজন দুইজন ফেরেশতা থাকবে 4 লক্ষ ফেরেশতা থাকবে কষ্ট করতে পারেন আপনারা আল্লাহ একভাবে শাস্তি দিবেন কেন আগুন লাগিয়ে দিবেন তো সারে আল্লাহ পাক এই কথাগুলো তো দুনিয়ার মানুষকে জীবন থাকতে বলতেছে যে এত কঠিন শাস্তি আমি তোমাদেরকে দেব এই শাস্তি থেকে বাঁচার পথ খোঁজো রাস্তা খোঁজো এটা দুনিয়ার জীবনেই খুঁজে আসতে হবে সেই রাস্তাটা কি কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহর কাছে আশা ব্যতীত জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নেই কোনো উপায় নেই আমরা তো কোরআনের কাছে ফিরে আসতে রাজি আছি কোরআনের কাছে ফিরে আসতে রাজি আছি তো সবাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয় আমরা বলি আমিন সম্মানিত হাজিরিন জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন সাপ রাখবেন বিচ্ছু রাখবেন এক একটা সাপ হবে উটের মতো নাউযুবিল্লাহ এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো এত বিশাল আকৃতির সাপ এবং বিচ্ছু যখন জাহান্নামেকে কামড় দেবে দংশন করবে এদের কামড় তার শরীরে 40 দিন পর্যন্ত এই ব্যথা অনুভব হবে তাহলে জাহান্নামের একটা কঠিন অবস্থা ভয়াবহ অবস্থা 17:13 পৃষ্ঠায় আল্লাহ পাক বলেছেন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন أعيدوا فيها وذوقوا عذاب الحريق شاستير جنطرنا قطر وي এদিক সেদিক ঘোরাফেরা করবে চিৎকার দেবে আর এই শাস্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে কতভাবে বের হতে চাইবে আল্লাহ পাক বলেন তারা বের হতে পারবে না যখন এ বের হতে চাইবে উইদু ফিহা জাহান্নামের ফেরেশতারা পুনরায় তাদেরকে শাস্তির ভিতরে ফিরিয়ে নিয়ে যাবে আর তাদেরকে ধিক্কার দিয়ে বলবে ওয়াদুকু আযাবাল হারিক জ্বলন্ত শাস্তি ভোগ করো আরো ভোগ করো যদি বলি না নাউযুবিল্লাহ আমার ভাইরা হাদিসের পেশিতে জাহান্নামীরা সরাসরি আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আল্লাহর দরবারে চিৎকার দিয়ে বলে ও রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও
আমাদেরকে জাহান্নাম থেকে বের করো পুনরায় দুনিয়ায় পাঠাও আমরা আর খারাপ কাজ করব না তোমার বিরোধিতা করব না কোরআনের বিরোধিতা করব না নবীর বিরোধিতা করব না ইসলামের বিরুদ্ধে কোন রকমের কথাই বলব না ইসলাম পরিপূর্ণ অনুসরণ করি আমরা আবার হাশরের ময়দানে এসে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে আসব আল্লাহু আকবার দুনিয়ায় আর ইসলামের বিরোধিতা করব না আর মোলাবাদের বিরুদ্ধে আর কথা বলব না কোরআনের বিপক্ষে কোন রকমের প্ল্যান পরিকল্পনা নিব না নাউযু বিল্লাহ এরকম ভাবে চিৎকার করব না আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করো আমাদেরকে জাহান্নাম থেকে বের করো আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করো আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন ও হতভাগার দলেরা দূর হও দূর হও তোমরা জাহান্নামেই পড়ে থাকো তোমাদের বের হওয়ার কোনো ব্যবস্থা নাই যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ধরনের জবাব আসবে তারা আরো বিকট ভাবে চিৎকার শুরু করবে বিকট ভাবে চিৎকার দিতে থাকবে হতাশ হয়ে তারা চিৎকার দিতে থাকবে নিরাশ হয়ে চিৎকার দিতে থাকবে নিজেদের উপরে নিজেরা নিজের জীবনের উপরে নিজেরা চিৎকার জানাতে থাকবে জোরে বলে নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামে কাঁদতে কাঁদতে চোখের পানি পরিমাণ এরকম হয়ে যাবে ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি চাও তাদের চোখের পানি দিয়ে নৌকা চালাইতেও পারবে জোরে বলে নাউযুবিল্লাহ এমন কান্না কাঁদবে কিন্তু তারপরেও না দেখার ব্যবস্থা না